ফিটা ওই জায়গায় আপনার ফিল আপ করা লাগবে, পার্টিকুলার মানে ভালো ওয়ার্ড যেটা সেন্টেন্সের সাথে যাচ্ছে ওই ধরনের ওয়ার্ড দিয়ে ওই সেন্টেন্সটা ফিল আপ করা লাগবে। সো এটাই হচ্ছে সেন্টেন্স কম্পিটিশন। স্ট্র্যাটেজিস কেন বলা হচ্ছে, ইন আ সেন্স কোনো স্ট্র্যাটেজি নাই আমার মতে, কারণ আপনি ওয়ার্ডের মিনিং না জানলে খুব বেশি যে পারবেন আসলে ব্যাপারটা এমন না। এই যেখানে যেসব অপশন দেওয়া আছে এগুলোর মানে যদি আপনি না জানেন তাহলে খুব বেশি আসলে হেল্প হয় না। স্ট্র্যাটেজিস এই কারণে বলা হয় কারণ মাঝে মাঝে কয়েকটা ওয়ার্ড আপনাকে একটু ক্লু দিলেও দিতে পারে। যেমন ধরেন সেন্টেন্সের শুরু যদি অলদো দিয়ে শুরু হয় তাহলে একটা কন্ট্রাস্ট থাকে মিনিং এ, তার মানে অলদো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সামনের দিকে যদি পজিটিভ মিনিং থাকে পরেরটা হয়তো একটু নেগেটিভ মিনিং দেয়, এরকম কোন ওয়ার্ড। সেই জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিস, কারণ হচ্ছে এরকম কিছু ওয়ার্ড অলদো থাকলে কি হয় বা বাট, অলদো বাট এগুলো হচ্ছে বিপরীত মিনিং দেয়, আর এন্ড এন্ড দেয় সমজাতীয় মিনিং। এই যে কিছু পার্টিকুলার কয়েকটা ওয়ার্ড দেখে সেন্টেন্সের মানেটা কেমন হইতে পারে, ওয়ার্ডটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এই জিনিসটা সম্পর্কে আইডিয়া পাওয়াটাই হচ্ছে আসলে স্ট্র্যাটেজিস্ট।